এইটা কোন শাবনূর? হঠাৎ করে এই শাবনূরের এই অবস্থাই বা কেন? ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সোশ্যাল মিডিয়াতে শাবনূরকে নিয়ে বর্তমানে অনেক আলোচনা ও সমালোচনা হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে শাবনূরকে নিয়ে এমন সমালোচনা করছে শাবনূরের ভক্তরাই। ঢাকায় সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর সিনেমা জগৎ থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন 90 দশকের এই অভিনেত্রী। তবে শাবনূর এখনও আছে আলোচনাতে, ভক্তদের সাথে সেতুবন্ধন করতে তার কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিয়মিতই। ভক্তরাও অধীর আগ্রহ নিয়ে প্রিয় নায়িকাকে দেখার জন্য অপেক্ষা করে। তবে এবার ঘটল ব্যতিক্রমী এক ঘটনা। প্রায় 2 মাস পর সোশ্যাল মিডিয়াতে দেখা গেল শাবনূরকে। 2 মাস পর শাবনূর তার সোশ্যাল হ্যান্ডেলে 3টি ছবি আপলোড করেছেন, যেখানে শাবনূরকে ওয়েস্টার্ন কস্টিউমে দেখা গিয়েছে। তবে শাবনূর ফিটনেস ঠিক না করে এমন ওয়েস্টার্ন কস্টিউম পরাই বেজায় চটে গেছেন তার ভক্তরা, কারণ শাবনূরকে এই ছবিগুলোতে দেখতে বেশ দৃষ্টিকটু লেগেছে। একটি ছবিতে দেখা যায় শাবনূরের পেটটা বেশ উঁচু হয়ে রয়েছে, জানিয়ে চলছে তুমুল সমালোচনা। ফিটনেস ঠিক না করে এমন পোশাক পরাই রীতিমতো হতাশ হয়েছেন তার ভক্তরা। কমেন্ট বক্স নেতিবাচক সমালোচনায় সয়লাব, অনেকেই অভিমান করেছেন প্রিয় নায়িকার ওপরে। যদিও এর আগেও বেশ কয়েকবার শাবনূর তার ড্রেস নিয়ে সমালোচনার মুখে পড়েছে, তবে শাবনূর এ বিষয়ে বলেছিলেন, আমি মানুষের কথা কখনোই কানে তুলি না, আমার কাছে যেটা ভালো লাগে, আমি যেটা ভালো মনে করি, আমি সেটা করি এবং সেটাই পড়ি। আমি নিজে যে অনেক বেশি জানি বিষয়টা সেটা না, আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা করতে পছন্দ করি। ভিউয়ার্স, শাবনূরের এমন ছবি দেখে আপনি কতটা অবাক হয়েছেন সেটা জানান আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। Thank you.